एवरीवन अस्सलामु अलैकुम आशा रखे अल्लाह रहमते सकले भलो आपनारा एखाने देखते पाच्छेन बीटीसी बीओएसडी एर मिनि स्किन लाइफ प्राइस चार्ट। सो आपनादेरके आमि देखाबो किभाबे आपनारा खूब सहजे मिनि स्किनगुलो एड करते पारबेन बाइनान्स एप्सर माध्यमे एबं आपनि जे कॉइन बा टोकेन एंट्री निसेन से कॉइन बा टोकेन किभाबे एड करबेन ता निये विस्तारित आलोचना करब आजकेर भिडियोते। सो अवश्य सम्पूर्ण भिडियो ना टेने देखबेन बिकज अफ आमरा जारा ट्रेडिंग करी तादेर अवश्य जाना दरकार जे এখন বর্তমানে যে টোকেন বা কয়েনে আমি এন্ট্রি নিয়েছি সে টোকেন বা কয়েনটি বর্তমান প্রাইস কত এবং আস্তে আস্তে বাড়তেছে কি না কমতেছে সেটাও আমাদের জানা দরকার, কারণ সঠিক সময়ে যদি ট্রেডে ক্লোজ করতে না পারি তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশি। সো ভিউয়ার্স চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। প্রথমে আমরা হচ্ছে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করব। বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর আরেকটা বিষয় হলো যারা হচ্ছে নতুন ইউজার তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে বাইন্যান্সের অফিসিয়াল লিংক পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর দেন হচ্ছে আপনাদের জিমেল দিয়ে লগ ইন করলেই আপনারা সেটিংটা পেয়ে যাবেন। আর যারা আগের ইউজার তারা অবশ্যই অ্যাপসটা আগে আপডেট করে নেবেন যদি আপনার আপডেট করা না থাকে। আপডেট করার পর এখানে দেখেন একটা মার্কেটস নামে অপশন আছে, মার্কেটসের উপর ক্লিক দিবেন। মার্কেটসের উপর ক্লিক দিলে আপনাদের এদিকে একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক দিবেন। একটা মিনি মিনি স্ক্রিনের একটা অপশন আছে, ওই স্ক্রিনের উপর আপনারা হচ্ছে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেন এখানে দেখেন ফ্লোটিং উইন্ডো ডিসপ্লে, আপনাদের এটা অফ থাকবে। অফ থাকলে আপনাদের হচ্ছে এদিকে পাশে যেটা ডিসপ্লে শু করে মিনি ডিসপ্লে সেটা কিন্তু শু করবে না। সো আপনারা এটা অন করে দিবেন। অন করে দিলে দেখেন এখানে ছলা আছে। এখন এখানে আরও কিছু সেটিং আছে, সো আপনারা অবশ্য মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা, স্কিপ না করে, বিকজ অফ এক্সট্রা সেটিং আপনারা যদি একবার শিখে নেন লাইফ টাইম কাজে লাগবে। সো তারপর এখানে দেখেন ডিসপ্লে নাম্বার, ডিসপ্লে নাম্বারের উপর ক্লিক দিয়ে আপনি হচ্ছে কতটা পেয়ার অ্যাড করতে চান অথবা কতটা পেয়ার টোটাল নিতে চান তা নিয়ে বিস্তারিত এখানে দেওয়া আছে, 3টা 4টা 5টা 6টা। সো আপনারা চাইলে 6টাও নিতে পারেন অথবা 5টাও নিতে পারেন। সো আমি সর্বোচ্চ 6টাই দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন মার্কেট সিলেকশন, অ্যাডে ক্লিক দিলে আপনাদের হচ্ছে বিভিন্ন পেয়ার শো করবে। সো এখানে আপনাদের যে পেয়ারটা লাগবে, মনে করেন আমি এখন এসএফপি পেয়ারটা আপনার হচ্ছে ফিউচার ট্রেডিংয়ে নিলাম, সো আমি এসএফপি ইউএসডিটি পেয়ারটা অ্যাড করে নিব। এখানে এদিকে দেখেন একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে, এটার উপর ক্লিক দিলে আপনাদের টিক মার্ক হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সেভে ক্লিক দেব, সেভে ক্লিক দিলে আমাদের দেখবেন এখানে চলা আছে, এসএফপিটাও চলা আছে। তারপর এখানে দেখেন মিনি স্ক্রিনে একটা হচ্ছে তীরের মতো অপশন আছে, ওইটার উপর ক্লিক দিবেন। ওইটার উপর ক্লিক দিলে তারপর দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে আরেকটা পেয়ার দেখাচ্ছে, আর পেয়ারটা হলো এসএফপি ইউএসডিটি। আর যারা কোনো আরেকটা রিকোয়েস্ট করবে, যারা কোনো আমাদের ভিডিওতে একটা লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন, বিকজ অফ আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহী পাওয়ার জন্য। আপনারা যত লাইক আর কমেন্ট করবেন তত আমি ভিডিও বানাতে উৎসাহী পাবো। সো তারপর আপনারা হচ্ছে এখানে দেখেন আরেকটা যদি পেয়ার অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন পেয়ারগুলো অনেক পেয়ার আছে, অনেক পেয়ার থাকার পর এখানে আপনি যে পেয়ারটা চান বিএনবি বিউএসডিটি পেয়ার যদি চান তাহলে অ্যাড করতে পারেন, এক্স বিউএসডি এটাও যদি অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন, অথবা বিটিসি বিউএসডি পেয়ার যদি অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারেন। সো আপনি যদি এখানে খুঁজতে কষ্ট হয় তাহলে এখানে সার্চ করবেন, যে কোনো পেয়ার আপনার সামনে চলে আসবে। যদি আপনি টিকিও পেয়ারটা অ্যাড করতে চান যে কোনো পেয়ার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, টিকিও ইউএসডিটি, তারপর টিকিও বিউএসডি, তারপর টিকিও বিটিসি, টিকিও বিডিআর। সো এখানে আরেকটা অপশন দেখেন ফিউচার অপশন আছে, ফিউচারে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে ফিউচার মার্কেটের পেয়ারগুলো অ্যাড করতে পারেন। দেখেন আমি এসএফপি পেয়ারটা যদি সার্চ করি ফিউচারে আপনার
চলা আছে এসএপি ইউএসডিটি প্রিপেড টল এটা অ্যাড হওয়া বর্তমানে আছে সো আপনারা এভাবে অ্যাড করতে পারেন এভাবে আপনার যতটা লাগে ততটা অ্যাড করে নিতে পারেন সার্চ করে করে আশা করি বুঝতে পারছেন আর এটা প্রথমে আপনাদের এরকম শো করবে সো আপনাদের হচ্ছে বাকি পেয়ারগুলো দেখার জন্য এই উপরে তীর আইকনে এটাতে ক্লিক দিলে আপনাদের হচ্ছে বাকি পেয়ারগুলো চলে আসবে বাকি পেয়ারগুলো আপনারা দেখতে পাবেন সো আশা করি বুঝতে পারছেন তারপর আরেকটা অপশন হলো আমাদের আরেকটা অবশ্যই জানা দরকার যদি আমরা এটা অফ করতে চাই তাহলে এটা আমরা অফ করে দিলেই হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হলো আমরা যদি এখান থেকে কোনো পেয়ার আবার রিমুভ করে দিতে চাই তাহলে এখান থেকে আমরা রিমুভ করতে পারবো আর যেটা রিমুভ করতে চাই সেটার উপর ক্লিক করে ধরে থাকবো ক্লিক করে ধরে থাকলে দেখেন এখানে ডিলেট অপশন আছে ডিলেট অপশন আসার পর ডিলেটের উপর যদি একটা চাপ দিই চলে যাবে দেখেন এখান থেকে পেয়ার চলে গেছে সো আশা করি বুঝতে পারছেন এখন আরেকটা পেয়ার হলো দাঁড়ান আমি অ্যাড করে নিই তারপর দেখাচ্ছি আরেকটা সেটিংয়ের যে কথাটা বললাম সেটা হলো দেখেন এখানে হচ্ছে পেয়ার বর্তমানে আছে ছয়টা পেয়ার ছয়টা পেয়ারের মধ্যে এখানে যদি আমি স্ক্রিনটা একদম একটাতে নিয়ে আসি প্রথমটাতে আপনার শু করতেছে এটা ইউএসডিটি ইউএসডিটি শু করার পর এখানে দেখেন আদা বিউএসডি পেয়ারটা যদি আমি সবার উপরে আনতে চাই তাহলে এখানে তীর আইকন আছে তীর আইকনের উপর ক্লিক দিলে হবে দেখেন আদা বিউএসডি পেয়ারটা সবার উপরে চলে আসছে এখন দেখেন বিটিসি বিউএসডি পেয়ারটা যদি আমি সবার উপরে আনতে চাই তাহলে এখানে দেখেন তীর আইকন আছে তীর আইকনের উপর ক্লিক দিলেই এখানে সবার উপরে চলে আসবে সবার উপরে আসার পর আমরা এখানে স্ক্রিনটা মিনি করলে আপনার সবার উপরে অর্থাৎ শুরুতেই আমরা বিটিসি বিউএসডি পেয়ারটা দেখতে পাবো এখন আরেকটা সেটিং হলো আপনার এই দেখেন দুইটা লাইন অপশন দুইটা লাইনের উপর ক্লিক দিয়ে আপনারা চাইলে একটা একটা করে উপরে আনতে পারেন দেখেন এখন আমি ডগি কয়েনটা এক দাফ উপরে আসলাম সো আপনারা এই সেটিংগুলো এভাবে ইউজ করতে পারেন তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অথবা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি রিপ্লাই পেয়ে যাবেন আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন এখনও ভিডিওতে একটা লাইক করেন নাই তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন ওইখানে জয়েন হয়ে নেবেন ওখানে আমি প্রতিনিয়ত বিভিন্ন ট্রেড রিলেটেড আপডেট নিউজ এবং ট্রেডের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করে থাকি এবং বিভিন্ন সিগনালও প্রোভাইড করে থাকি সো অবশ্যই সবাই এখানে জয়েন হয়ে নেবেন সো ফ্রেন্ডস ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিও